ক্লাস ফোর, বিশেষ করে ক্লাস ফোর তোমাদের কিন্তু বৃত্তি আছে। একটা কথা কিন্তু বারবার বলছি, আমি মানে চেয়েছিলাম সবাই থাকতে, কিন্তু গাড়ির যে জেঠু সে তো অসুস্থ, খুবই অসুস্থ। তোমাদের কিন্তু বাংলা গদ্য পদ্য, বিশেষ করে বাংলাটা, বাংলাটায় কিন্তু ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে বৃত্তির থেকে। বৃত্তির বইটা তোমরা দেখেছো, তোমরা কিন্তু গদ্য পদ্যগুলো প্রত্যেকটা দিন মানে সিলেবাসে জানো তো 134 বা 143 পৃষ্ঠা অবধি আছে বাংলা বইটা, প্রত্যেকটা দিন একবার করে রিডিং দেবে। কারণ হচ্ছে রিডিং দিলে তোমার যে প্রশ্নই দিক তুমি জানবে এই প্রশ্নটা ওই গল্প থেকে ছিল, তার মানে এটাই বলতে চেয়েছে, বোঝা গেল? আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ম্যাডাম আছে বাংলার ম্যাডাম, আমার তো ফোন নাম্বার আছে গ্রুপে, ফোন করবে যেখানে অসুবিধা হবে। তোমাদের কিন্তু অক্টোবরেই পরীক্ষা বোধ হয় না, এই এই মাসে 30 তারিখ থেকে সিলেবাস কমপ্লিট হয়েছে প্রত্যেকে? হ্যাঁ, সিলেবাস কমপ্লিট হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি এখনো? কেন? ও, কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারেই সিলেবাসটা কমপ্লিট করে দিই, মানে ওই সেকেন্ড সেমিস্টারে চেষ্টা করি ওদের সিলেবাসটা। তাহলে বৃত্তির যে বইটা আছে, বৃত্তির বইয়ে যে কোশ্চেনগুলো আছে ওগুলো তো সলভ করবেই, আর প্রত্যেকটা বই থেকে যেখানে যার অসুবিধা হবে আমাকে ফোন করবে তোমরা, বুঝতে পেরেছো? যে বর্ণ বিশ্লেষণ খুব ভালো করে করবে, বর্ণ বিশ্লেষণ কিন্তু থাকবেই, আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে শব্দার্থগুলো আছে শব্দার্থ মাস্ট, বইয়ের যে অনুশীলনীতে দেখবে প্রশ্ন আছে ওখানে কিন্তু বিপরীত শব্দ আছে, ওই বিপরীত শব্দগুলো করবে। আর রচনা কী কী করেছো, গরু করেছো তো? গরু, ঈশ্বরচন্দ্র, নেতাজি, আর একটা দুর্গাপুজো, রবীন্দ্রনাথ, যেহেতু দুর্গাপুজোটা সামনে, হ্যাঁ, গৃহপালিত গরু, গরু দেয় মানে বলে দেয় যে গৃহপালিত পশু সম্পর্কে লেখো, এবারে সেখানে দাঁড়িয়ে গরুটা করবে, আর দুর্গাপুজোটাও করবে, রবীন্দ্রনাথ করবে। আর সেপ্টেম্বর মাস, যেহেতু অক্টোবরে পরীক্ষা, অনেক সময় বিদ্যাসাগরের রচনা, হ্যাঁ, এবারে বিদ্যাসাগরের জন্মদিনটা এই মাসের 26 তারিখে, 26শে সেপ্টেম্বর, সেই জন্য বিদ্যাসাগরের রচনাটাও দেয়, বুঝেছ? এগুলো খুব ভালো করে পড়বে, ব্যাকরণ সাইডটা খুব ভালো করে পড়বে, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এগুলো কিন্তু হৃদম ভালো করে দেখে বানান করে পড়বি। তুই যেমন উচ্চারণ করিস তেমন লিখিস, তাই কিন্তু করবি না, বানানগুলো ঠিকঠাক করে পড়বি। এই যে অলিখতে মানে বলছে এক, লিখছে আর এক, এই হিমাদ্রি, এগুলো কিন্তু একদম করবে না। তোমার কি খবর শুভশ্রী? তো যেটা প্রথমে ভুল করবে, ধরো বছরের প্রথমে একটা বানান ভুল করেছে, ওটা সারা বছরই চলো মানে ঠিক করে ভালো করে পড়তে হবে। শোনো, স্কুলে, হ্যাঁ, ইংলিশ, আর দেখো এটা কিন্তু 100 নম্বরের, 100 নম্বরের। তোমাদের আগের বারও যারা গেছে তারা কিন্তু 196-97 নম্বর বাংলায় পেয়েছে, কারণ বাংলার খাটাখাটনিটাও সেভাবেই চলে। আর তারপর আরেকটা কথা হচ্ছে, তোমরা ওই বৃত্তির বই ওগুলো তো সলভ করবে, আর বাংলা বইয়ের যে অনুশীলনীতে যে শব্দার্থগুলো আছে, শব্দার্থ যে দেওয়াই আছে বইটার মধ্যে, ওইগুলো পড়বে, ছোটো কোশ্চেনগুলো পড়বে, আর বড় কোশ্চেন দেখে কেউ ভয় পাবে না, বড় কোশ্চেন দেওয়া থাকে ভয় পাবে না, কারণ কি বলতো, ওখানে কোশ্চেনগুলো দেখবে ভেঙে ভেঙে দেওয়া আছে, ভেঙে ভেঙে দেওয়া আছে। আর একটা গল্প আছে, আমার মায়ের বাপের বাড়ি, ওই গল্প থেকে কিন্তু দুটো কোশ্চেন আছে খুব ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ওরা অনেক সময় বুঝতে পারে না, ওই গল্পটা খুব ভালো করে পড়বে তোমরা। আর দক্ষিণ মেরু অভিযানের সালগুলো মাথায় রাখবে, প্রথমে কারা গেছিলো সঙ্গে, দ্বিতীয়বার কারা গেছিলো, ঠিক আছে? গল্পগুলো খুব ভালো করে, যদি না বুঝতে পারো ফোন করবে আমি বুঝিয়ে দেবো। আমি ওদেরকে বলেছি যে যদি না বুঝতে পারো, কারণ ওদের গল্পগুলো কি বলতো, আমি যদি না বুঝি ওদেরকে কখনো বোঝাতে পারবো না, মানে গল্পগুলো তুমি পড়তে যাবে তোমার একটু কঠিন লাগবে, কিন্তু তুমি যদি 2-4 বার পড়ে নাও না, তাহলে তোমার মনে হবে, ওদেরকে তখন ঢুকাতে পারবে যে গল্পগুলো ঠিকঠাক আছে, আগে নিজেকে বুঝতে হবে। তো ভালো করে ক্লাস ফোর, তোমাদের কিন্তু বৃত্তিটা একদম ঘাড়ের ওপরে চলে এসেছে, সময় নেই, আজকে 5 তারিখ, হ্যাঁ, এখন তো সন্ধি, সন্ধি হচ্ছে বইয়ের যে অনুশীলনের সন্ধিগুলো আছে না টেক্সট বইয়ের, ওই সন্ধিগুলো বিশেষ করে করবে, কারণ অনুশীলন থেকে, বইয়ের অনুশীলন থেকে দেয়। আর কবিতা, ওই যে আর একটা কথা, ওই যে গানগুলো আছে না তোমাদের, ওই যে বহু দূরে, তারপর ওই বহু দূরে ওই যে গানগুলো আছে না, ওই গানের লাইনগুলো, গানের লাইনগুলো পড়বে, মানে না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, ম্যামকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কারণ হচ্ছে ওই লাইন তুলে কিন্তু ব্যাখ্যা করতে বলে, ওই লাইন তুলে কিন্তু ব্যাখ্যা করতে বলে, মানে ধরো দুটো লাইন দিয়েছে, ওই যে বহু দেশ ঘুরিয়েছি দেখি না ঘরের দুয়ারে যে জলকণা, এত সুন্দর একটা লাইন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই লাইনটা কিন্তু ভীষণভাবে দেয়, ওই কবিতার লাইনগুলো কিন্তু মানে ওটা গান, ওগুলো গান হিসাবেই দেয়।
আর ওটা রবীন্দ্রনাথ, হ্যাঁ, আর শূন্যস্থান দেয়, ওই যে ফেনাই ফেনাই ভেসে গেছি আমি, ওইটা ওইটা বেশ দু তিনবার দিয়েছে শূন্যস্থানে। আর একটা হচ্ছে যেটা দেয় ওদেরকে, বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো কমন, এবছর না দিলে ওবছর দিয়ে দেয়। কবিতা কবিতা থাকবে কিন্তু, আদর্শ ছেলে পড়েছো প্রত্যেকে? আদর্শ ছেলে কিন্তু দেয় কবিতায়, আদর্শ ছেলেটা পড়বে। আর হচ্ছে কি তোমার ওই যে কাজী নজরুল ইসলামের যে কবিতাটা আছে না, আমি সাগর পাড়ি দেব, ওই যে দত্তি দানব রাজবক, ওই যে কী কী বলেছিল, কারা কারা আক্রমণ করবে আর কী 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 বাণিজ্য করে নিয়ে আসতে চায় কবি, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়ো এই কোশ্চেনগুলো। বইটা মনে হচ্ছে এখন বইটা থাকলে ওদের সাথে একটু মানে ইয়ে করে বলা যেত, কিন্তু নেই তো তোমরা কিন্তু পড়ো এইগুলো ভালো করে, বুঝেছো? আর যার যেখানে অসুবিধা একটু ফোন করো, যে বাংলা গদ্যপদ আর কবিতা একটা থাকবে, কবিতা থাকবে, রচনা থাকবে, সমার্থক শব্দ থাকবে, সন্ধি বিচ্ছেদ কিন্তু অবশ্যই থাকবে, বইয়ের সন্ধি বিচ্ছেদগুলো করবে ক্লাস ফোর সোহানালি, সন্ধি বিচ্ছেদগুলো। ঋষি যাচ্ছিস তো, এবার বৃত্তি দিচ্ছিস তো, প্রত্যেকে দিচ্ছ তো বৃত্তি?